নিজের পাকা তিনতলা বাড়ি, তারপরেও ইন্দিরা আবাস যোজনায় ঘর পেয়েছেন। অভিযোগ, সেই ঘর ভাড়া দিয়ে প্রতি মাসে টাকাও উপার্জন চলছে। কাটোয়ায় কাঠগড়ায় তৃণমূল কর্মী সোমনাথ সাঁই। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের জন্য ঘর, কেন্দ্রীয় সরকারের ইন্দিরা আবাস যোজনা, এই প্রকল্পেই দুর্নীতির অভিযোগ কাটোয়ায়। মঙ্গলকোটের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সোমনাথ সাঁই এই তিন তলা বাড়ির মালিক, তা সত্ত্বেও ইন্দিরা আবাস যোজনার ঘর হাতিয়েছেন বলে অভিযোগ। আমাদের ইন্দিরা আবাস যোজনা ঘর পেয়েছে, সে ঘরটা আছে। কোথায় আছে? বাস স্ট্যান্ডের সামনে। তো এইটা কি মানে বসবাস করে কেউ? না, বসবাস করে। তাহলে কি হিসেবে আছে ঘরটা? ঘরটা এমনি পার্টনারশিপে ব্যবসা করা হয়েছে। পার্টনারশিপে ব্যবসায় কি ঘর হয়? মানে সেটা আমাদের ব্যবসা করা যায় ইন্দিরা আবাস ঘরে? জানা নেই। এটা ছেলের ঘর, তাহলে এবার আমরা থাকবো ওটা? এবার আমি জানি পাশে মাটির ঘর আছে, থাকবো। অথচ ওখানে আমরা থাকে না রাতে, আমরা তো এই বাড়িতেই থাকেন। কেন? আমার স্বামী আর থাকছে তো ওখানে, কেউ রাতে থাকে না। এবারে রাতে আর একটু পাশে ঘর করবো, আমার ওইটা সংসারটা চলতে হবে তো। ইন্দিরা আবাস যোজনায় ঘর বানাতে 1,20,000 টাকা পেয়েছেন সোমনাথ সাঁই। তারপর ঘর তৈরির জন্য 100 দিনের কাজ প্রকল্পে মজুরি বাবদ পেয়েছেন 10,000 টাকা। এই সেই দোকান ঘর। অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় পাওয়া এই ঘর ভাড়া দেন তৃণমূল কর্মী সোমনাথ, সেখান থেকেও রোজগার। আর একটু পাশে ঘর করবো, আমার ওইটা সংসারটা চলতে হবে তো। এখন তো আপনারা এখানেই আছেন। হ্যাঁ, কোনো থাকতে দিয়েছে আছে। এখন তো কেউ থাকে না ওখানে? না, এখন তো তাহলে ভাড়া দিয়েছেন। ভাড়া দিয়ে আমার সংসারটা চলাতে হবে, চলতে হবে। মঙ্গলকোটের অনেক গ্রাম আছে যারা আপনারা পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন যে অর্থের বিনিময়ে, কার্ড মানির বিনিময়ে তৃণমূল কংগ্রেস যাদের প্রকৃত ঘর পাওয়া দরকার তাদেরকে বঞ্চিত করে, যাদের পাকা বাড়ি আছে, টাকা পয়সা আছে, তাদের কাছ থেকে কার্ড মানি নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে দিয়েছে। 2013-14 সালের এই লিস্ট প্রকাশ হয়, লিস্টের নাম না থাকলে কেউ বাংলার আবাস যোজনা পাবে না, এটা হচ্ছে সরকারি নিয়ম। যদিও চৈতন্যপুর গ্রামে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি। যার তিনতলা বাড়ি রয়েছে তিনি কিভাবে ইন্দিরা আবাস যোজনায় ঘর পেলেন, এ নিয়েই কাটোয়ায় জোর শোরগোল। কাটোয়া থেকে সন্দীপ রাজবংশী, জি 24 ঘন্টা।